দু হাজার বাইশ শিক্ষাবর্ষে আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দেওয়ালে ছবি যে গল্পটি রয়েছে এটি একটি প্রচলিত গল্প এই গল্পটি আজকে আমরা আলোচনা করব আলোচনার পর যদি সময় থাকে তাহলে কিছু প্রশ্নের উত্তর আমরা করে নেব তাহলে দেখো দেওয়ালে ছবি তার মানে গল্পের নাম থেকে বোঝা যাচ্ছে যে দেওয়ালে কিছুর একটা ছবি থাকবে আর এটা কিন্তু একটা প্রচলিত গল্প এই গল্পটির কেউ লেখক নয় এটা একটি প্রচলিত গল্প প্রচলিত গল্প কোনগুলোকে বলে যে গল্পগুলো প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসে সেগুলো হচ্ছে প্রচলিত গল্প আর সেই প্রচলিত গল্পের এটাও হচ্ছে একটা অংশ তার মানে এটাও একটি প্রচলিত গল্প দেওয়ালের ছবি তাহলে দেখো আমরা এটাকে পড়বো বুঝবো তারপর এর পেছনে যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব তাহলে দেখো সবার প্রথমে কি রয়েছে অনেক অনেক দিন আগের কথা সে আমার দেশ ছিল ঘন বন আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম চাষ করতাম বনে শিকার করতাম সে ছিল বড় সুখের দিন কোথায় হারিয়ে গেল সে সব সুখের দিন তাহলে এইটুকের মধ্যে কি বলেছে দেখো এখানে এই যে এতটুকু রয়েছে এতটুকুর মধ্যে বলেছে অনেক অনেক দিন আগের কথা আজ থেকে অনেক অনেক দিন আগের কথা যখন আমাদের এই পৃথিবীতে বন জঙ্গলের পরিমাণ ছিল বেশি ঘন ঘন বন ছিল বড় বড় গাছ ছিল কিন্তু লোক লোকবসতির সংখ্যা ছিল কম তখনকার দিনের কথা একেবারে প্রাচীন অনেক অনেক আগের একেবারে প্রাচীন দিনের কথা সেইকালে আমাদের দেশে ছিল ঘন বন অর্থাৎ বড় বড় গাছ ছিল বন ছিল ঘন ঘন বন ছিল আর আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম আমরা বলতে এখানে একজন লোকের কথা বলেছে সেই লোকটাই এই গল্পটি বলছে যে অনেক অনেক দিন আগের কথা সেই কথাটা হয়তো তার এখন মনে পড়ছে আর আমরা তখন সেই বনের ধারে একটি গায়ে থাকতাম একটি বন ছিল আর বনের ধারে একটি গ্রাম ছিল আর গ্রামের ধারে তারা থাকতেন তারা চাষ করতেন আর বনে শিকার করতেন কি কি করতেন চাষ করতেন চাষবাস করতেন জমিতে আর বনে যেতেন শিকার করার জন্য তারা যে চাষবাস করতো আর বনে শিকার করতো চাষবাস করা আর বনে শিকার করা তাছাড়া আর কিন্তু তাদের কোনো কাজ ছিল না তার জন্য সেই দিনটি তাদের কাছে ছিল বড় সুখের দিন তারা সারা দিন কি করত চাষবাস করতো আর জমিতে যদি চাষবাসের কাজ শেষ হয়ে যেত তাহলে তারা চলে যেত শিকার করার জন্য এগুলি ছিল তাদের সুখের দিন কোথায় হারিয়ে গেলো সেসব সুখের দিন আর ওই সব সুখের দিন এখন আর তাদের কাছে নেই ওই সব সুখের দিন এখন হারিয়ে গেছে এখন সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত তার পরের লাইন এখন আমরা দেখব তার পরের লাইনে কি বলা রয়েছে সেই কালে বনের ধারে গায়ে থাকতো এক শিকারী সে সব সময় বনে বনে ঘুরতো তার ছিল না কোনো ভয় ডর উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত। হাতে তীর ধনুক গুলতি নিয়ে সে ঘুরত কি রাতে শোয়ার সময় তার বিছানার পাশে থাকতো তীর ধনুক আর গুলতি বন ছিল বনের ধারে একটি গ্রাম ছিল আর সে গ্রামে থাকতো একজন শিকারী গ্রামের ধারে কে থাকতো একজন গ্রামের ধারে থাকতো একজন শিকারী আর সে সব সময় বনে বনে ঘুরতো শিকারির কোনো চাষবাসের কাজ ছিল না তার জন্য শিকারী সময় বনে বনে ঘুরতো শিকারী যেহেতু তার জন্য শিকার করা তার কাজ তার জন্য শিকার করার জন্য তিনি সব সময় বনে যেতেন আর তার কোনো ভয় ছিল না কোনো ডরও ছিল না তার ভয়ও ছিল না কোনো তার ডরও ছিল না তিনি যে বনে বনে ঘুরতেন তার জন্য বনে ঘোরার মানুষের একটা ভয় থাকে কিন্তু তার সেই ভয়টা ছিল না উল্টে বনের পশু পাখিরাই তাকে ভয় করতো সেই শিকারির কোনো ভয় ছিল না কিন্তু সেই শিকারীকে যদি বনের পশু পাখিরা দেখত তাহলে বনের পশু পাখিরাই সেই শিকারীকে ভয় করত আর শিকারীর হাতে সব সময় তীর ধনুক গুলতি নিয়ে থাকতো গুলতি গুলতি হচ্ছে কিছু কাঠ বা মাটির গোলা এরকম দিয়ে ঢিল মারার একটা জিনিস এগুলোকে বলা হয় গুলতি এই তীর ধনুক আর গুলতি এগুলো সব সময় শিকারের হাতে থাকতো এই ধনুক গুলতি নিয়ে তিনি বনে যেতেন শিকার করার জন্য আর এমন কি তিনি যে রাতে শুতেন তিনি যে রাতে শুতে যেতেন তখনও তার বিছানার পাশে তিরি ধনুক গুলতিগুলি রাখা থাকতো তিনি যখন শুতে যেতেন তখনও তার হাত তার বিছানার পাশে তিরি ধনুক গুলতি রাখা থাকতো আর তিনি সবসময় তীর ধনুক গুলতে হাতে নিয়ে তো বনে যেতেনি কিসের জন্য শিকার করার জন্য তারপরে বলছে সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় সে আধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘরে গাছের ফল খায় পাখি শিকার করে বনেই রান্না করে খায় বড় আনন্দে থাকে সে তিনি যে গ্রামে থাকতেন সে গ্রামের ঘর থেকে সকালবেলা সকালবেলা সেখান থেকে তিনি বেরিয়ে যেতেন সকালবেলা তিনি ঘুম থেকে উঠেই বনের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন আর আধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘুরে তার মানে যতক্ষণ না সন্ধ্যে হয়ে আসছে ততক্ষণ তিনি বনে বনে ঘুরতেন তার মানে যতক্ষণ না রাত্রি হচ্ছে যতক্ষণ না সন্ধ্যে হচ্ছে যতক্ষণ সূর্য সূর্যের অস্ত যাচ্ছে ততক্ষণ তিনি বনে বনে ঘুরে শিকার করতেন আর গাছের ফল খেতেন তিনি সারাদিন কি খেতেন গাছের ফল খেতেন পাখি শিকার করে বনেই রান্না করে খেতেন বনের ফল খেতেন আর বনে ঘুরে ঘুরে পাখি শিকার করতো আর পাখি শিকার করার পর সেই শিকার করা পাখিটিকে বনেই রান্না করতো আর সেখানে রান্না করে তিনি খেত আর এইভাবে তিনি বড় আনন্দে থাকতেন এইভাবে জীবনযাপন করা তার কাছে বড় আনন্দের ছিল এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো দুজনেই খুশি অনেকক্ষণ কথাবার্তা হলো দুজনেই খুব বন্ধু হয়ে গেল প্রায় প্রতিদিন দেখা হয় খুব ভাব দুজনের তারপর চাষি যে বনে যেত এইভাবে বনে যেতে যেতে একদিন তার একটা বাঘের সঙ্গে পরিচয় হয়ে যায় বনে যেতে যেতে একদিন তার একটা বাঘের সঙ্গে পরিচয় হয়ে যায় আর দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় মানে সেই শিকারি আর বাঘ শিকারী আর বাঘের মধ্যে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় অনেক কথাবার্তা হয় অনেক দিন ধরে কথাবার্তা হয় আর দুজনেই ভালো খুব বন্ধু হয়ে যায় আর প্রতিদিন প্রত্যেকটা দিন তাদের সঙ্গে দেখা হয় শিকারি প্রত্যেক দিন বনে যেত আর প্রত্যেক দিন বনে গিয়ে প্রত্যেক দিন ওই বাঘের সঙ্গে আর শিকারির সঙ্গে দেখা হতো তারা দুজনে গল্প করতেন বনে ঘুরতেন তারপরে লাইন কী বলছে একদিন শিকারী বলল বন্ধু অনেক দিন হয়ে গেলো দুজনে খুব বন্ধু হয়ে গেলাম তাহলে চলো একদিন আমার বাড়িতে যাই আমার ভালো লাগবে দুজনে যখন খুব ভালো বন্ধু হয়ে গেল তখন শিকারী একদিন বাক্যে বলল যে বন্ধু অনেক দিন তো হয়ে গেলো আমরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেছি তাহলে চলো একদিন আমার বাড়িতে যাই মানে শিকারী বাক্যে শিকারির বাড়িতে ঘোরার জন্য নিয়ে যাবে তাহলে শিকারি খুব আনন্দ পাবে যে বন্ধু তার বাড়িতে ঘুরতে এসেছে তার জন্য শিকারী তার বন্ধুকে বলেছিল যে চলো একদিন আমরা দুজনে মিলে আমাদের বাড়িতে ঘুরতে চাই কে কোথায় যাবে শিকারি বাঘকে নিয়ে শিকারির গ্রামের বাড়িতে ঘুরতে আসবে তারপরে দেখব তারপরে কি বলেছে বাঘ বলল এ আর এমন কি যাওয়াই যায় চলো এখনই যাই বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কী শিকারি গিয়ে বলল যে চলো আমরা বন্ধ হয়ে গেছি তখন তাহলে আমরা এখন আমাদের বাড়িতে যাই বন্ধুর বাড়িতে যাবে তা এটা শুনে বাঘ বলল। বন্ধুর বাড়ি যাব তাতে আপত্তি কিসের চলো এখনই যাই বন্ধুর বাড়ি যাব তাতে কোনো আপত্তি নেই তারপরের লাইন দুজনে রওনা দিল বনের পথে বন পেরিয়ে মাঠ মাঠের পাশে ফসলের জমি তার পাশেই শিকারীর বাড়ি ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর চোখ জুড়িয়ে যায় বা ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝে বসে পড়ল আহ কি আরাম তারপর শিকারী তো বলেছিল যে বন্ধুর বাড়িতে আসবে বাঘকে নিয়ে তার জন্য তখন তারা সেখান থেকে রওনা দিল মানে বন থেকে রওনা দিল শিকারির বাড়িতে আসার জন্য আর বন পেরিয়ে প্রথমে মাঠ বন পেরিয়ে একটা প্রথমে মাঠ তারপর মাঠ পেরিয়ে মাঠ পেরিয়ে না মাঠের মাঠের পাশেই ফসলের সবজি মাঠের পাশেই রয়েছে ফসলের সবজি আমরা ওপরে মানে গল্পে শুরুতেই কি পেয়েছিলাম বনের ধারে ছিল গ্রাম আর গ্রামের লোকরা কি করত শিকার করত আর চাষবাস করত শিকার করতো আর চাষবাস করতো তার জন্য এখানে এই যে বনপেরিয়ে মাঠ মাঠের পাশে ফসলের সবজি এই যে ফসল চাষ করেছে গ্রামের মানুষরা তাহলে ফসলের সবজি আর ফসলের সবজির পাশেই ফসলের সবজির জমির পাশেই শিকারির বাড়ি ফসলের সবজির যে জমি রয়েছে সেই জমির পাশে শিকারীর বাড়ি রয়েছে ছোট দাওয়া পেরিয়ে ঘরে ঢুকলো ছোট দাওয়া এই তো এখানে দাওয়া আছে দয়াকার ও একার দাওয়া এই দাওয়া কথার অর্থ হচ্ছে বারান্দা দাওয়া কথার অর্থ কি বারান্দা সবারই ঘরের সামনে একটি ছোট্ট করে বারান্দা থাকে এইভাবে শিকারীর বাড়িরও সামনে একটি বারান্দা ছিল সেই ছোট্ট বারান্দা পেরিয়ে তারা ঘরে ঢুকলো বাঘ আর শিকারি ছোট্ট বারান্দা পেরিয়ে কথা ঢুকলো ঘরে ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর শিকারির ঘরটি ছিল একদম পরিষ্কার ছিমছাম চোখ জুড়িয়ে যায় মানে এতটাই পরিষ্কার ছিল যে সেই সুন্দর ছিমছাম মানে পরিষ্কার সুন্দর ঘর দেখে সবারই চোখ জুড়িয়ে যায় বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝে বসে পড়লো বাঘ ঘরে ঢুকলো ঘরে ঢুকে মাটির মেঝেটা ছিল একেবারে ঠান্ডা মাটির মেঝে বলতে যার উপর দিয়ে ঘরে ঢুকে আমরা যার উপর দিয়ে হাঁটি মানে আমাদের পায়ের তলায় যে মাটিটা থাকে সেটাই হচ্ছে মেঝে সেই মেঝেটা ছিল খুবই ঠান্ডা সেখানে বাঘ বসে পড়লো মানে ঠান্ডা মেঝেতে বাঘ বসে পড়লো আর বললো আহ কী আরাম মানে ঠান্ডা মেঝেতে বাঘটি বসল বসে বললো আহ কি আরাম তারপরে শিকারি লোটায় করে পুকুরে ঠান্ডা জল এনে দিল বাঘ জিপ দিয়ে চেটে চেটে লোটার জল খেলো শিকারি কি করলো বাঘের জন্য বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে বাড়ির লোকেরা কী করে হয়তো তার জন্য জল খাবার নিয়ে আসে তার জন্য জল খাবার নিয়ে আসে এইভাবে শিকারির বাড়িতে যেমন বাঘ এসেছে তার জন্য বাঘকে অতিথি হিসেবে আপ্যায়ন করার জন্য পুকুর থেকে লোটাই করে জল এনে দিয়েছে আগের দিনে হয়তো বোতল ছিল না তার জন্য লোটার ব্যবহার ছিল লোটাই করে পুকুর থেকে জল এনে দিল শিকারি বাঘকে খাওয়ার জন্য আর বাঘ কী করলো জিপ দিয়ে চেটে চেটে লোটা জল খেলো বাঘে আর হাত নেই আমাদের মানুষের মতো হাত দিয়ে ধরে খাবে তার জন্য জিপ দিয়ে চেটে চেটে বাঘটি জল খেলো আর জলটা এনেছিলো কোথা থেকে জলটা এনেছিল পুকুরের থেকে মনে রাখবে জল এনেছিল পুকুরের থেকে আর কিসে করে এনেছিল একটা লোটায় করে এই যে দেখতে পাচ্ছ লোটা একটা লোটায় করে এনেছিল বন্ধুর দিকে ডাগর চোখে বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল বাঘটা জল খেলো জল খাওয়ার পর তার শিকারী বন্ধুর দিকে এক চোখে দেখে রইল তারপরের লাইনে বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল উঠে ছবির কাছে গেল দেখলো একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে তার হাতে তীরধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ শিকারী বড় বড় চোখে তাকিয়ে রয়েছে যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে বাঘের জল খাওয়া হলো জল খাওয়ার পর বাঘ এবার মুখটা ঘুরিয়ে একটু শিকারের ঘরের দেওয়ালের দিকে দেখলো শিকারের শিকারের ঘর রয়েছে ঘরের দেওয়াল সেই ঘরের দেওয়ালের মধ্যে দেখতে পেলো কী দেখতে পেলো দেখতে পেলো যে একটা মানুষের হাতে আঁকা বাঘের ছবি রয়েছে আর বাঘটিকে আর বাঘের ওপর একটি শিকারি দাঁড়িয়ে রয়েছে মানে বাঘটিকে মারা হয়েছে আর মৃত বাঘটির ওপর একটি শিকারি দাঁড়িয়ে রয়েছে এইরকম একটি ছবি দেখতে পেলো তারপরের লাইন শিকারি খুব মজা পেয়েছে বলল আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন ঠাকুরদা বাঘ নেকড়ে চিতা কাউকে ভয় পেতেন না মস্ত শিকার ছিলেন আমার বাবাও মস্ত শিকার ছিলেন বাঘের বন্ধু যে শিকারী ছিল সেই শিকারির ঘরের দেওয়ালের মধ্যে মানুষের হাতে আঁকা একটি বাঘের ছবি একটি মৃত বাঘের ছবি আর মৃত বাঘের ওপর দাঁড়িয়ে রয়েছে একজন শিকারী তারপর শিকারী কী বলল আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন মানে দেওয়ালের যে ছবি ছবিটা আঁকা ছিল সেটা ছিল তার ঠাকুরদা তার ঠাকুরদাও ছিল একজন মস্ত শিকারী তার ঠাকুরদা মানে শিকারীর বাবার বাবা শিকারীর বাবার বাবা ঠাকুরদা ছিল তিনিও একজন মস্ত শিকারী ছিলেন আর তিনি কেমন করে একটি বিশাল বাক্যে মেরেছেন বিশাল বাক্যে মেরে তার পায়ের তলায় রেখে দিয়েছেন আর ওই ছবিটাই কিন্তু দেওয়ালের মধ্যে আঁকা হয়েছে আর তার যে ঠাকুরদা ছিল মানে শিকারীর বাবার বাবা তিনি বাঘ নেকড়ে চিতা কাউকেই ভয় পেতেন না মানে নেকড়ে বাঘ চিতা বাঘ কাউকে ভয় পেতেন না আর তিনি একজন মস্ত বড় শিকার ছিলেন শিকারীর ঠাকুরদা ছিলেন একজন শিকারী শিকারীর বাবাও ছিলেন একজন শিকারী শিকারীর ঠাকুরদা যেমন একজন শিকারী ছিলেন শিকারীর বাবাও একজন শিকারী ছিলেন আর এখন যে শিকারীর কথা বলা হচ্ছে তিনিও একজন শিকারী মানে তার বাবাও ছিলেন একজন শিকারী আর তার ঠাকুরদাও ছিলেন একজন শিকারী আর এখানে যে ছবিটা রয়েছে সেই ছবিটার দিকে বাঘ দেখে প্রশ্ন করলো বাঘ হাই তুলে বললো ছবিটা এঁকেছে কে শিকারীর বন্ধু বাঘ ছবিটা দেখল ছবিটা দেখে শিকারী বলল যে এই শিকারীর মধ্যে আমার ঠাকুরদা একটা মস্ত বড় বাঘকে মেরে তার ওপর কেমন করে দাঁড়িয়ে রয়েছে এটা বলল। তারপর এটা শোনার পর বাঘ হাই তুলল হাই তুলে জিজ্ঞেস করলো ছবিটা এঁকেছে কে বাঘ জিজ্ঞেস করলো ছবিটা এঁকেছে কে উত্তরে শিকারী বলেছিল শিকারী বলল আমার বাবা এঁকেছেন তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না খুব ভালো আঁকতেও পারতেন মানে শিকারের ঘরের দেওয়ালে যে শিকার করার একটা ছবি রয়েছে সেই ছবিটা এঁকেছে শিকারীর বাবা ছবিটা কী এঁকেছে ছবিটা এঁকেছে শিকারির বাবা তারপরে বলল। শিকারীর বাবা শুধু শিকার করতেন না তিনি ছবিও আঁকতে পারতেন মানে শিকারীর বাবা শুধু শিকার করা ছাড়া ছবিও আঁকতে পারতেন মানে খুব ভালো ছবি আঁকতে পারতেন বাঘ বলল। হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি তা এটা কি মানুষের আঁকা তা এটা কি মানুষের আঁকা বাঘ বলল হ্যাঁ সে তো হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি মানে শিকারী যে বলেছিল যে তার বাবা খুব ভালো ছবি আঁকতে পারেন এই ছবি আঁকার বিষয়টা বলল হ্যাঁ তা তো দেখতে পাচ্ছি তাকে এটা মানুষের আঁকা তারপর জিজ্ঞেস করলো তে বাঘ আঁকা ছবিটা কি মানুষের আঁকা বাঁক আঁকা ছবিটা কি মানুষের আঁকা এইভাবে জিজ্ঞেস করলো তারপর এলেন শিকার বলল কি যে বলো বন্ধু আমার বাবা তো মানুষই ছিলেন আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন তারপর শিকারী কী বললো শিকারী বলেছিল যে বাঘ আঁকা ছবিটা যেহেতু তার বাবা এঁকেছে তাহলে শিকারী যদি একটি মানুষ হয় তাহলে তার বাবাও একটি মানুষ হবে তার জন্য শিকারী বলল যে আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন শিকারীর বাবা একজন মানুষ তাহলে তিনি মানুষ ছাড়া আর কি হবেন এভাবে বলল বাঘ গোফের ফাঁকে মুচকি হেসে বলল ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্যরকম হতো এবার বাঘ বাঘ মুচি করে গোফের ভেতরে মুচকি হেসে বললো ছবিটা যদি মানুষ না একে কোনো বাঘ আঁকতো তাহলে ছবিটা কে এরকম হতো এটা জিজ্ঞেস করলো তার মানে বাঘ বলতে চাইছে এখানে সমস্ত ছবিটাকে উল্টো করে রাখতে মানে দেওয়ালে যে ছবিটা ছিল কোথায় গেল এই তো মানে দেওয়ালে যে ছবিটা ছিল দেওয়ালের ছবির মধ্যে একটি মৃত বাঘের ওপর একটি মানুষ দাঁড়িয়ে আছে এটা এঁকেছে মানুষ কিন্তু এই ছবিটা যদি বাঘ আঁকতো বাঘ মনে করছে এটা এই ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে ছবিটা উল্টো হয়ে যেত কি হতো মানে একটা মৃত ব্যক্তি পড়ে রয়েছে আর মৃত ব্যক্তির ওপর একটা বাঘ দাঁড়িয়ে রয়েছে এই রকম হতো ছবিটা মানে সম্পূর্ণ উল্টো দেওয়ালের মধ্যে ছবিতে রয়েছে মরা বাঘটিকে মেরেছে শিকারীর ঠাকুরদা কিন্তু যদি ছবিটি বাঘ আঁকত তাহলে শিকারের ঠাকুরদার ওপর একটি বাঘ দাঁড়িয়ে থাকতো তার মানে বাঘটি একটি মানুষকে মেরেছে এই যে ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছবিটা বাঘের ওপর একজন শিকারী দাঁড়িয়ে রয়েছে যদি এটাকে বাঘ অঙ্কন করত বাঘ যদি ছবিটিকে আঁকাত তাহলে মানুষটি পরে থাকতো নিচে আর বাঘটি চলে যেত মানুষটির উপরে এইভাবে বাঘটা মনে করেছিল মুচকি মুচকি হেসে গল্প আমাদের এখানে শেষ হলো এবার আমরা যাব প্রশ্ন উত্তরের দিকে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরের দিকে আমরা চলে এসেছি এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নের উত্তর আজকে আমরা করব না আমরা চলে যাব দু নম্বরের দিকে কারণ এক নম্বরটা একটু বড়ো হবে তার জন্য এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখন চলে আসবো আমরা দু নম্বরে দু নম্বরে আছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো নিচে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা এলোমেলো শব্দ দেওয়া আছে এই এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে একটা নতুন বর্ণ বানাতে হবে তাহলে সবার প্রথমেরটা দেখো সবার প্রথমেরটা রয়েছে ম ব স অন্তস্থ আবার স এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা এটাকে পাবো সবসময় কী পাবো সবসময় স ব দন্তঃ্য ম সব সবসময় স ব সব দন্ত্ব ম অন্তস্থ সব সময় এটা হলো তারপরেরটা তারপরেরটাকে যদি আমরা সাজিয়ে লিখি এটাকে সাজিয়ে লিখলে পাবো হচ্ছে অনেক দিন পাবো অনেক দিন স্বর্ দন্ত নয়েকার ক অনেক দ্বয়র্শী দন্তন্য অনেক দিন স্বরীয় দন্তেন নয়েকার ক অনেক দ্বয়র্সি দন্তন্য অনেক দিন তারপরেরটা তারপরেরটাকে যদি আমরা সাজি সাজিয়ে লিখি তাহলে এটা হবে দেয়াল কি হবে দেয়াল দয়েকার একার একার ল দেয়াল দয় একার অন্তস্থয়াকার ল দেয়াল তারপরেরটা এটাকে যদি আমরা সাজাই তাহলে এটাকে সাজালে আমরা পাবো অন্যরকম কী পাবো রকম স্বরেও দন্তান্নয় জফলা অন্য বাসিন্নর ক ম অন্যরকম স্বরেও দন্তান্যয় জফলা অন্য বাসিন্নর ক ম অন্য রকম। তারপর সবার শেষেরটা সবার শেষেরটাকে আমরা সাজালে পাবো ছিমছাম কি পাবো ছিমছাম ছয়রশ্বি মছিম ছয়াকার মছাম ছাম ছিমছাম মছিম ছয়াকার ম ছাম এরপর তিন নম্বর শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো রয়েছে তিন নম্বরে তিনের এক নম্বরে সে ছিল বড় ড্যাশ দিন সে ছিল বড় ড্যাশ দিন তোমরা দেখতে পাচ্ছ এখানে সে ছিল বড় ড্যাশ দিন এবার এই যে ড্যাশ জায়গাটি রয়েছে এটাতে কি দিতে হবে তাহলে দেখো আমরা গল্পের মধ্যে এই লাইনটা কিন্তু পেয়েছি গল্পের মধ্যে আমরা এই লাইনটা পেয়েছি দেখো এখানে দেখিয়ে দিচ্ছি সে ছিল বড় সুখের দিন সে ছিল বড় কিসের দিন সে ছিল বড় সুখের দিন এই যে আমরা এখানে লাইনটা পেয়ে গেলাম তাহলে এখানে আমাদের কী দিতে হবে সে ছিল বড় সুখের দিন এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বসাতে হবে সে ছিল বড় সুখের দিন তিনের দু নম্বর এমনি করে একদিন এক ড্যাশ সঙ্গে তার দেখা হলো এমনি করে একদিন এক ড্যাশ সঙ্গে দেখা হলো এখানেও আমরা গল্পের মধ্যে লাইনটা পেয়ে যাব। লাইনটা একটু খুঁজতে হবে এই তো লাইনটা আমরা পেয়ে গেছি এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো তাহলে এখানে আমরা লাইনটি পেয়ে গেলাম তাহলে এখানে আমাদের কি বসাতে হবে এখানে আমাদের বসাতে হবে বাঘের এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো তারপরেটা বাঘ বলল এ আর ড্যাশ কি এ আর ড্যাশ কে বাঘ বলল এ আর ড্যাশ কে এই লাইনটাও কিন্তু আমরা গল্পের মধ্যে পেয়েছি পড়ার সময় গল্পের মধ্যে পেয়েছি তাহলে এটা এখন আমরা খুঁজব এখানে দেখো লাইনটা বাঘ বললো এ আর এমন কি বাঘ বললো এ আর এমন কি তাহলে এখানে আমরা লাইনটা পেয়ে গেলাম তাহলে এখানে আমাদের কি বসাতে হবে এখানে আমাদের বসাতে হবে বাঘ বললো এ আর বাঘ বললো এ আর এমন কি মানে ফাঁকা জায়গায় বসাতে হবে এমন তিনে চার নম্বর তিনে চার নম্বর বাঘ বললো বাঘ বললো আমার ড্যাস মস্ত শিকারী ছিলেন আমার ড্যাস মস্ত শিকারী ছিলেন এই লাইনটাও কিন্তু আমরা গল্পের মধ্যে পাবো তাহলে গল্পের মধ্যে আমরা খুঁজি এই লাইনটা এই তো এখানে লাইনটা রয়েছে বলল আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন তাহলে এখানে কি হবে আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন কি হবে এখানে আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন তারপর তিনি পাঁচ নম্বর আমার ড্যাশ তিনি মানুষ ছাড়া আর কী হবেন আমার এটাও কিন্তু আমরা গল্পের মধ্যে পেয়ে যাবো দেখো দেখিয়ে দিচ্ছি এই তো এখানে রয়েছে আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন তাহলে এখানে বসাতে হবে আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন তারপরে চার নম্বর সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো সঠিক ভাষায় বেছে নিয়ে মানে সঠিক শব্দটি এখানে বেছে নিতে হবে শব্দ দেওয়া রয়েছে পাশে এখান থেকে কোনটা সঠিক সেটা নিয়ে বাক্যটি বানাতে হবে শিকারি শিকারীর বাবা শিকারী ঠাকুরদা বাক এই যে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলো থেকে বেছে নিতে হবে তাহলে প্রশ্নটা কি বলেছে দেওয়ালে ছবিটি এঁকেছিল দেওয়ালে যে ছবিটি এঁকেছিলো সেই ছবিটি কে এঁকেছিল মানে দেওয়ালের ছবিটিকে এঁকেছিলেন দেওয়ালের ছবিটি এঁকেছিলেন শিকারীর বাবা দেওয়ালে ছবিটি কে এঁকেছিলেন শিকারীর বাবা তার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে শিকারির বাবা এটা হবে উত্তর দেওয়ালের ছবিটি এঁকেছিলেন শিকারীর বাবা চারে দু নম্বর অনেক অনেক দিন আগে আমাদের দেশ ছিল কি ছিল অনেক অনেক দিন আগে আমাদের দেশে ঘন বন কি ছিল ঘন বন গল্পে শুরুতেই আছে এটা অনেক অনেক দিন আগে আমাদের দেশ ছিল ঘন বন তিনের চার নম্বর বনের পশু পাখিরা শিকারীকে কী করত ভালোবাসত ঘৃণা করতো ভয় পেত না উপহাস করত। শিকারীকে বনের পশু পাখিরা কী করতো ভয় পেত মানে শিকারী বনের পশু পাখিদের ভয় পেত না উল্টো বনের পশু পাখিরাই শিকারীকে ভয় পেত চারের চার নম্বর গল্পের বাঘটি ভালো কী করতে পারত গান গাইতো গল্প বলতো না ছবি আঁকত না কথা কথা বলতে পারতো গল্পে যে বাঘটি ছিল সেই বাঘটি গান গাইতো না গল্প বলতো না ছবি আঁকত না কথা বলতো বাঘটি কথা বলতো যদি কথা না বলতো তাহলে শিকারির সঙ্গে কিন্তু বন্ধুত্ব করতে পারতো না যদি কথা বলতে না পারতো তাহলে শিকারীর সঙ্গে বন্ধুত্ব করতে পারতো না চারের পাঁচ নম্বর শিকারী বাঘকে খেতে দিয়েছিল শিকারি বাঘকে কি খেতে দিয়েছিল গরম দুধ মাংস ঠান্ডা জল না চা এটা হবে ঠান্ডা জল শিকারী পুকুর থেকে লোটায় করে ঠান্ডা জল এনে দিয়েছিল বাঘকে শিকারী পুকুর থেকে লোটায় করে ঠান্ডা জল এনে দিয়েছিল কাকে বাঘকে আর বাঘ সেটা কী করে খেয়েছিল জীব দিয়ে চেটে চেটে খেয়েছিল তাহলে এটার উত্তর হবে ঠান্ডা জল তাহলে আজকের ভিডিওতে আমাদের দেওয়ালে আঁকা ছবি এই গল্পটা হলো আর গল্পের দুই নম্বর তিন নম্বর চার নম্বর প্রশ্নের উত্তর করে দেওয়া হলো আজকে এতটুকুই আর বাকিগুলো পরের ভিডিওতে আলোচনা করা হবে